শিবসাগরত আন্তঃক্লাব টাইকান্দু প্রতিযোগিতার সামৰণি। ডিম টাইকান্দু কোচিং সেন্টারের উদ্যোগ, 200 অধিক খেলুৱৈর অংশগ্রহণ। যোৱা 14 আৰু 15 জুলাইত অনুষ্ঠিত হয় 27 সংখ্যক সদৌ শিবসাগর জিলা আন্তঃক্লাব টাইকান্দু প্রতিযোগিতা। ডিম টাইকান্দু কোচিং সেন্টারের উদ্যোগত ডিম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত প্রতিযোগিতাত অংশগ্রহণ করিলে শিবসাগর জিলার 14টা ক্লাবে। সমাবেশ ঘটিল প্রায় 235গৰাকী টাইকান্দু খেলুৱৈর। বিভিন্ন শাখাত শিবসাগরের খেলুৱৈসকলে ক্রিয়াঙ্গনত উজাড়ি দিলে শ্রেষ্ঠত্ব। নতুন প্রতিভার উন্মেষ ঘটাবর বাবে ডিম টাইকান্দু কোচিং সেন্টারে গ্রহণ করেছে এনে পদক্ষেপর। সম্মুখত কেবাখনো রাষ্ট্রীয় আর রাজ্যিক প্রতিযোগিতা আছে খেলুৱৈসকলৰ বাবে। ইয়ার প্রস্তুতির অংশস্বরূপে এই দুদিনিয়া আন্তঃক্লাব প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজ্যিক চ্যাম্পিয়নশিপত যাতে শিবসাগরের খেলুৱৈসকলে উন্নত প্রদর্শন আগবাব পারে তার উদ্দেশ্য আগত রাখি এয়া প্রস্তুতি হিসাবে গণ্য করেছে ডিম টাইকান্দু কোচিং সেন্টারে। এই সন্দর্ভত জানালে উদ্যোক্তাই। অলিম্পিয়া নিউজলৈ ধন্যবাদ জ্ঞাপন করছো। ক্রিয়া ক্ষেত্রখনত শিবসাগরের এক নাম আছে আর এই দিকটি আগত রাখিয়ে নতুন প্রজন্মক উৎসাহিত আর অনুপ্রেরণা যোগাবর কারণে ডিম কোচিং সেন্টারে 27 সংখ্যক আন্তঃক্লাব টাইকান্দু প্রতিযোগিতা এখন এইবার আমি ডিমত অনুষ্ঠিত করেছি। আমি আশাবাদী এই প্রতিযোগিতাখনের জড়িয়ে নতুন প্রতিভার উন্মেষ ঘটব আর অনাগত দিনত তথা ভারতক প্রতিনিধিত্ব করবরক আমি ইয়ারপর খেলুৱৈ সৃষ্টি করবর কারণে সক্ষম হয় তার আশা করছো। আর আমার মূল চিন্তা চর্চা এটাই যে ইয়াত সরু সরু বহু কণ কণ মইনা মাইনে ইয়াত খেলত অংশগ্রহণ করেছে। সাব জুনিয়র চ্যাম্পিয়নশিপ আগত অনুষ্ঠিত হবলৈ গৈ আছে, তার কারণে আমি প্রস্তুতি আরম্ভ করেছো আর ইয়ার জড়িয়ে এক কোচিং ক্যাম্প করে তেওঁলোকক যাতে আর অধিক মনোগ্রাহী করে আমি যাতে মেডেল বুটলিবলে সক্ষম হও, অসমৰ নামটো যাতে ভারতের বুকুত পুনর্বার লিপিবদ্ধ করব পাৰোঁ, অসমৰ খেলুৱৈয়ে যাতে বিশ্বর দরবারত দপদপাব পাৰে তার কারণে আমি চেষ্টা অব্যাহত রাখো। আমার মূল উদ্দেশ্য আমার নতুন প্রতিভাবিলাক আমি কেনেকে রাষ্ট্রীয় পর্যায়ে উলিয়াই নিউ আর স্টেট গেম চ্যাম্পিয়নশিপ অলরেডি আমার হয়ে গেছে ইয়া গুৱাহাটীত আর এটা বর্তমান আমার রাষ্ট্রীয় জুনিয়র এখন প্রতিযোগিতা গুৱাহাটীত আরম্ভ হব সেপ্টেম্বর মানত আর সেই তার কারণে আমি প্রস্তুতি চলাইছো। ক্রিয়া অনুরাগীর আশা শিবসাগরত উন্মেষ ঘটক নতুন সমর কলা প্রতিভার। এনে আন্তঃক্লাব টুর্নামেন্টর আচলত ধরি সমাগত রাজ্যিক চ্যাম্পিয়নশিপত পদক জয়ে গৌরব কহিয়া আনক খেলুৱৈসকলে। শিবসাগরের পৰা ৰাজীৱ দাসৰ প্রতিবেদন, অলিম্পিয়া স্পোর্টস।